হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে লাখো প্রজাতির প্রাণী বাস করে, যার মধ্যে কিছু প্রকার আছে একেবারেই নিরীহ, আবার কিছু প্রজাতি আছে খুবই বিপজ্জনক, যাদের মধ্যে বিশেষ এক প্রজাতি হলো সাপ। সাপ খুবই ভয়ানক এবং বিষধর একটি প্রাণী। তাদের মধ্যে কিছু থাকে পানির মধ্যে, আবার কিছু স্থলে, আবার কিছু সাপ উড়তেও সক্ষম। মায়াজালের আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক কিছু সাপ। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে, দ্য ফ্লাইং স্নেক। আমরা প্রতিনিয়ত অসংখ্য প্রজাতির সাপ দেখে থাকি, কিন্তু কখনো উড়তে পারা সাপের কথা খুব বেশি শুনি না বা দেখিও না, ঠিক এই সাপের মতো। এটা হলো ক্যারিসুপিয়র নামক একটি সাপ, যা দক্ষিণ এশিয়ায় অর্থাৎ থাইল্যান্ড, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই সাপের কোনো পাখা নেই, এটা এক নাগারে অনেকক্ষণ উড়তেও পারে না, কিন্তু এটা গাছের উঁচু মগডালে বসে নিজের শরীরের মাধ্যমে বেঁকে গিয়ে কৌশলে এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়, ফলে এরা কিছু সময় উড়তেও পারে। আর ঠিক এই কারণেই এই সাপকে ফ্লাইং স্নেক বলা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা গবেষক কিভাবে এই সাপ ওড়ে এমন কোনো কৌশল জানাতে পারেনি। সুটসিরাস্টিস, এই প্রজাতির সাপ মধ্য আফ্রিকাতে পাওয়া যায়। 2006 সালে এই সাপের খোঁজ পাওয়া যায়। এই সাপের গঠন যদিও ভিন্ন বৈচিত্র্যময়, এই সাপ খুবই বুদ্ধিমত্তার সাথে তার শিকার ধরে থাকে। এই সাপ তার বিভৎস ধরনের লেজ দিয়ে ছোট পোকামাকড় ধরে মুরগির বাচ্চা বা অন্যান্য ছোট পাখিদের সামনে ধরে রাখে। মুরগির বাচ্চা বা অন্য ছোট পাখির বাচ্চারা পোকামাকড় মনে করে খেতে আসে, ঠিক তখনই সাপটি এসব প্রাণীকে ধরে শিকারে পরিণত করে। এটি অনেক দুর্লভ প্রজাতির একটি সাপ। এসব প্রজাতির সাপ যেন বিলুপ্ত না হয় সেজন্য বিজ্ঞানীরা নানা উপায় উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে। টেন্টিকাল স্নেক, এই সাপ খুবই গতিশীল হয়ে থাকে। এই সাপকে দক্ষিণ এশিয়ার পূর্ব অঞ্চলে সচরাচর দেখা যায়। এই সাপ খুব অল্প পরিমাণ জায়গায় মাইক্রোসেকেন্ডের মধ্যেই তার শিকার ধরে ফেলে। তাছাড়া এই সাপ নির্ভুলভাবে মাছ শিকার করতেও পারদর্শী। এত পরিমাণ গতিতে এই সাপ মাছকে ধরে থাকে যা আপনারা বুঝতেও পারবেন না, স্লো মোশনে দেখলেই কেবলমাত্র এটা বুঝতে পারা যায়। দ্য এগ ইটার, বন্ধুরা আমরা সবাই কম বেশি ডিম পছন্দ করি, নাস্তা, লাঞ্চ বা ডিনার, যাই হোক না কেন আমরা অনেকেই ডিম পছন্দ করি। এই জন্য এই কথাগুলো বলছি যে এই সাপও এমনই এক প্রকারের সাপ। আফ্রিকা মহাদেশের কিছু দেশে এই সাপের দেখা মিলে। এই সাপের কোনো দাঁত থাকে না, এই কারণেই এই সাপ শুধুমাত্র ডিম খেয়ে থাকে। এই সাপ প্রায় সময় গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম খুঁজে খেয়ে যায়। কিছু কিছু সময়ে এই সাপ ডিম খাওয়ার ফলে ঠিক এমন দেখা যায়। আবার কখনো কখনো এই সাপ ভুলভাবে ডিমের পরিবর্তে অন্য কিছু খেয়ে থাকে, যেমন এই সাপটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।